উন্নয়ন অগ্রগতি ও শিল্পায়ন এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অবকাঠামোগত নির্মাণ কাজের ধুলাবালি আর কলকারখানার বিষাক্ত ধোঁয়ায় বায়ুদূষণ ভয়ঙ্কর পর্যায়ে। শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বায়ুদূষণ রোধ করতে না পারলে ক্যান্সারসহ দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট। দেশের 64 জেলার মধ্যে বায়ুদূষণের শীর্ষে গাজীপুর। এখানে বায়ুমান প্রতি ঘনমিটারে 263.51 মাইক্রোগ্রাম। ধোঁয়া আর ধুলোর জনপদে পরিণত হয়েছে শিল্প অধ্যুষিত এ জেলা। রাস্তা খোরাখুরি, ইটভাটা ও শিল্প কারখানার ব্যাপক কালো ধোঁয়ায় বাড়ছে দূষণ, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক ও মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমাদের যে কোমলমতি শিশুরা আছে, তারা যখন রাস্তায় বের হয়, তারা মাস্ক ছাড়া বের হইতে পারে না। তারা শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছে। দীর্ঘসূত্রিতার কারণে মানে প্রচুর বায়ু দূষণ হচ্ছে। ধুলা আর দূষণের কবলে কাহিল বন্দরনগরী চট্টগ্রাম। বাতাসে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ দূষিত পদার্থ। দূষণ রোধ না হওয়ার পেছনে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন সাধারণ মানুষ। মানে যে ধুলাবালিগুলো এগুলো আমাদের ভিতরে ঢুকতেছে, আবার রাস্তা দিয়ে আমরা যখন গাড়িতে করে যাইতেছি তখন পুরা মানে রাস্তাটা ধুলো হয়ে যায় গিয়ে। নিঃশ্বাস নিতে সমস্যা তো হচ্ছেই, প্লাস মেয়েদের ক্ষেত্রে সৌন্দর্যের সমস্যাটা হচ্ছে এটা বেশি। নির্মল বায়ু শহর হিসেবে পরিচিতি পেয়েছিল রাজশাহী, সেই শহরটি এখন দূষণের শহর হিসেবে পরিচিতি পাচ্ছে। বড় গাছপালা কেটে ফেলা, পুকুর ভরাট ও নির্মাণ কাজের জন্য শহরে বায়ু দূষণ বাড়ছে। কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এবং কনস্ট্রাকশন রাস্তাঘাটের পাশাপাশি যে রাস্তা গাছগুলো কাটা হচ্ছে, এগুলো নিঃসন্দেহে কিছুটা বায়ু দূষণের কারণ হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কথাও যদি আমরা ভাবি, তাহলে অবশ্যই আমাদেরকে যে কোনো উন্নয়নের থেকে কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাত্রাতিরিক্ত দূষণ ফেনীর বাতাসেও। অন্যান্য রোগের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো উপসর্গগুলো বুঝতে পারি, এই ক্ষেত্রে বায়ু দূষণের যে রোগগুলো হয় সহজে বুঝতে না পারার কারণে নানা ধরনের রোগগুলো বৃদ্ধি পাচ্ছে। রাজধানীর পাশের শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার সড়কে ধুলাবালি, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে মানুষের দুর্ভোগ অসহনীয়। চরম ভোগান্তি আর স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষ। বর্জ্য ব্যবস্থাপনায় প্রশাসনের আশ্বাস থাকলেও বাস্তবে তার মিল নেই। মাছ না বললে ভেতরে সমস্যা হয়, অনেক সমস্যা। রাস্তার আশেপাশে হিউজ পরিমাণ ময়লা থাকে এবং ধুলাবালির কারণে আমরা যা সাধারণ যাত্রী তারা অনেক ভোগান্তিতে পড়ি। জিনি ইসলাম, টেস্ট রিপোর্ট, এটিএন নিউজ। Be a show stealer.